খবরের সঙ্গে থাকার জন্য বেল আইকনে চাপ দিন আর সাবস্ক্রাইব করুন চ্যানেল দিনরাত। ছাত্র বিক্ষোভে উত্তাল আগরতলার ইকফাই বিশ্ববিদ্যালয় চত্বর। মঙ্গলবার সকাল থেকেই চলছে ছাত্র বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের গেট অবরুদ্ধ করে রেখেছে ছাত্রছাত্রীরা। জানা গেছে ইকফাই বিশ্ববিদ্যালয়ের রাজ্যের বাইরের ছেলেমেয়েরাও পড়াশোনা করে। বহিররাজ্যের নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরের ছেলেমেয়েদের সঙ্গে রাজ্যের ছেলেমেয়েদের সম্পর্ক খুব একটা মধুর নয়। বেশ কিছু সময় ধরেই এই পারস্পরিক বিবাদ চলছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে খুব একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি, যদিও রাজ্যের ছেলেমেয়েদের বক্তব্য, বাইরে থেকে যারা পড়তে এসেছে এই বিশ্ববিদ্যালয়ে তারা প্রায়ই অপমান করে রাজ্যের ছেলেমেয়েদের, রাজ্যের ছেলেমেয়েদের সঙ্গে দুর্ব্যবহারও করে বলে অভিযোগ। আর ফার্স্ট ইয়ারের বিপিএড এ কিছু স্টুডেন্ট আসলো, হেটা টোন্টিং করতেছিল বাইরে, বাজে বাজে গালি করে, মানে লাইক শয়তানটা মানে ফাটার মতো। তারা আমাদেরকে সবসময় তাদের ডোমিনেন্সে রাখতে চায়। তারা টিচারদেরকেও কোনো রেসপেক্ট দেয় না, এবং আমরা আমাদেরকে যে কোনো সময় তারা ডাক দিতে পারে, যে কোনো কারণে তারা ওয়ার্নিং দিতে থাকে, মারার ওয়ার্নিং, এবং তারা এরকম অনেক সময় করেও থাকে। এবং আমরা ওদেরকে সবসময় রেসপেক্ট দিয়ে থাকি, কিন্তু তারা আমাদের কোনো ভ্যালুই দেয় না। তার জন্যই আজকে আমরা সবাই এখানে আন্দোলন করছি, যাতে তারা এখানে হোস্টেল থেকে বাইরে এসে আমাদের সাথে সমাধান করে ম্যাটারটা, অথবা তারা যাতে ডিসিপ্লিন হয়ে থাকে পুরো কলেজ ক্যাম্পাসে। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান বিক্ষোভ শুরু করে। তাদের অভিযোগ, শুভম নামে একজন ত্রিপুরার ছেলেকে সোমবার দৈহিক আক্রমণ করেছিল। তারই প্রতিবাদে রাজ্যের ছেলেমেয়েরা মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ শুরু করে। তারা গোটা বিশ্ববিদ্যালয় চত্বর ঘিরে রেখেছে, যার পরিণতিতে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্ববিদ্যালয়ে এবং রাজ্যের বাইরেও। অভিযোগ, কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় এবং আশারতার কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। Bureau Report, Channel 10 Round.